হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ইটস গ্লোরিয়াস লাইফ। আজকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, স্ট্রিট ফুডের বিভিন্ন রকম খাবার খনি সন্ধান এবং নতুন জায়গা এক্সপ্লোর করা হচ্ছে আমার নেশা, আর ফুড ব্লগার হিসেবে তোমাদের একটু সন্ধান দেওয়া এটা হচ্ছে আমার পেশা। তো আজকে স্ট্রিট ফুডের সন্ধান কোথায় নিয়ে এসেছি জানো? দাঁড়াও দাঁড়াও, বিহালার মধ্যে আরো একটা নতুন স্ট্রিট ফুডের খাবার দোকান সন্ধান তোমাদের দিতে চলেছি। আমাকে তোমরা যদি না চিনে থাকো, আমার নাম শুভদীপ, তোমরা দেখছো ব্লগার্স লাইফ। আমরা বাঙালি, মন বলে শুধু খাই খাই কিন্তু পকেটে পয়সা নাই। চলো আজকে সস্তায় জমিয়ে খেয়ে বাঙালি আমরা দেখানো যাক। চিকেনের কম্বো আর এই মাটনের কম্বো এত কম দামে যদি কেউ দিতে পারে, যে তুমি যা বলবে তাই তোমার জন্য। আমার কাছে এখন চলে এসেছে 62 pieces এই কম্বো। কম্বোর মধ্যে কি কি থাকছে তোমাদের একটু দেখাই। দেখো, এই দেখতে পাচ্ছ, এখানে তোমার 4 pieces কিন্তু তোমরা একটু গ্রেভিওয়ালা একদম বড় বড় ডিশের সাইজে তোমরা কিন্তু চিলি চিকেন পেয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছ গার্নিশিং করে দিয়েছে। আর এখানে তুমি এতটা কোয়ান্টিটি কোয়ালিটি কিন্তু তোমরা কিন্তু ফ্রাইড রাইস পেয়ে যাচ্ছ। আর এখানে গার্নিশিং করে দিয়েছে হালকা করে মাসে করে দু রকম সস। এর দামটা প্রাইস হচ্ছে মাত্র 62 pieces। আর তোমাদেরকে দেখাই, দেখো এখানে এনারা কিন্তু যে রাইসটা কিন্তু কোয়ালিটি ইউজ করছে, যে করে দেখো যথেষ্ট বড় বড় রাইস রয়েছে। এই রাইসের একটুখানি মুখে চালান করা দেখা যাক। বিকাল একদম স্ট্রিট ফুড যেমন খেতে হয় রাস্তার ধারে গ্রামই খেতে, আর এটা খেলে তোমার শরীর খারাপ করবে না, কিন্তু আমার রেকমেন্ডেড তোমরা খেয়ে যাও, ঠিক আছে? তো ভালো খেতে চিকেনটা জাস্ট দেখাই, দেখো এরকম সাইজে তোমরা কিন্তু চিকেন পেয়ে যাচ্ছ, 4 pieces পাবে। তো দেখো তোমাদের চিকেনটা ভেঙে যাবে। আরে, কুকুর টুকুর অ্যাটাক করছে ভাই আমার উপরে, ঠিক আছে? এখান থেকে এইরকম দেখ চিকেন তোমরা পেয়ে যাচ্ছ, কোটিং নেই বলাই চলে। তো সাইডে একটুখানি রেখে দিয়ে এদিকে চলো, একটুখানি ট্রাই করে দেখা যাক। অসাধারণ খেতে, মাসলি রেকমেন্ডেড। 60 টাকা পয়সা শুনবো, যেমন তৈরি করো সেরকমই খেতে লাগছে এটা। দারুণ দারুণ চলে এসে তোমাদের জন্য নেক্সট স্টার্টার আইটেম তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ 84 rupees তোমরা কিন্তু প্রপার ভেটকি ফ্রাই তোমরা পেয়ে যাচ্ছ। এনারা দাবি করছেন যে প্রপার নাকি ভেটকি মাছ ইউজ করছে। তো তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ কাশন দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড দিয়ে দিয়েছে। তো তোমাদের সাইজটা যদি ডিসেন্ট সাইজটা দেখাই, দেখো পাতলা পাতলা সাইজে পেয়ে যাবে। ঠিক আছে, চলো একটু ভেঙে তোমাদেরকে দেখাই। এনারা বলছেন যে প্রপার ভেটকি, একটু ভেঙে তোমাদের দেখাই। এই দেখো, আহা, মাছের লেয়ারটা তোমাদেরকে দেখাই। দেখো আমি বলবো, এই দেখো ভেতরে কিন্তু এরকম পরিমাণ তোমরা কিন্তু মাছ পাবে, ঠিক আছে? এখানে আমি যেটা বলবো, দামটা আর একটু বাড়াক ভেতরে, ও ভেতরে যে মাছটা বাড়িয়ে দিক, আর ওপরে হচ্ছে যে কোটিংটা দিয়েছে সেটা ঠিকঠাক রয়েছে। তো এই এত কথা না বাড়িয়ে এই কাসন্দির সাথে চলো, এখানে প্রপার ভেটকি ফ্রাই দিচ্ছে, ওকে ট্রাই করে দেখা। দেখো, যারা ভেটকি মাছ খায় বা ভেটকি মাছ তোমরা খাও, ফ্রাইটা ফ্রাইটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, এখানে ভেটকি মাছটা ইউজ করছে, বাট আমি বলবো সাজেস্টেড দামটা বাড়িয়ে দিই, আর একটু ভেতর দিয়ে যদি এটা যদি মোটা হতো আরও ভালো হতো, ঠিক আছে? কিন্তু ভালো খেতে এটা। আচ্ছা, আমার কাছে চলে এসছে এখানে রোজ মোমো। রোজ মোমো কারা কারা খেয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলো না, ব্যাপারটা বেশ ইউনিক। এখানে রোজ মোমো তোমরা কিন্তু 60 টাকায় পেয়ে যাচ্ছ, 1, 2, 3, 4, 5 এরকম বড় বড় ডিসেন্ট সাইজে তোমরা কিন্তু রোজ মোমো পেয়ে যাচ্ছ। আর সব থেকে ইউনিক জিনিসটা কি বলতো, এই যে মোমো যে কাটিংটা দেখেছো, রোজ রোজের আকৃতির ভাবে তৈরি করা হয়েছে বলে এটা নাম কিন্তু দেওয়া যায় রোজ। আর এখানে দিদি কিন্তু হোম মেড চাটনি, একটা সেজওয়েন চাটনি এখানে ইউজ করছে। তো তোমরা দেখতে পাচ্ছ রিল বানানোর জন্য আমি অলরেডি এখানে আমি মোমো ভেঙে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই, দেখো ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু চিকেন রয়েছে, ঠিক আছে? তোমাদের আটা ভেঙে তোমাদের দেখাই, দেখো উপরে কিন্তু লেয়ার কাটটা একটা পাতলা লেয়ার রয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছ কতটা চিকেন দেখতে পাচ্ছ, ও আলাদাই। চলো না, মোমোটা অলরেডি সেজওয়েন চাটনি দিয়ে একটুখানি ট্রাই করে দেখি, চলো। ভালো খেতে, ঠিক আছে? ভেতরে চিকেনের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে। হ্যাঁ, পেঁয়াজটা যেটা দিয়েছে পেঁয়াজটা মুখে পড়ছে, ঠিক আছে? তোমার দেখাই, দেখো এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে, ভালো খেতে। আর এই সাজুগান চাটনিটা ট্রাই করে দেখি, সাজুগান চাটনিটা একদম লাইট, ওটা ঝাল না, একদম আলাদা লেভেলের। তো খাওয়া দাওয়া শেষ করি, একদম আউটরো নিয়ে ব্যাক করছি। আকাশ নীল চ্যাটার্জি। আকাশ, লোকেশন কোথায় আছে আর কত তারিখে এই ফুড কার্টটা ওপেন হয়েছে?
দেখো এই ফুড কার্টটা বেশি দিন হয়নি, ঠিক আছে 3-4 দিন হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসাটা আমরা পেয়েছি এই 3-4 দিনে, খুব ভালো রেসপন্স। আর লোকেশন হচ্ছে বলতে গেলে এটা হচ্ছে বেহালা জেমস লং, একদম ডিএম হসপিটালের অপোজিটেই। আর আমি প্রথমবার এই নমস্কার, দেখো এখানে স্পেশাল বলতে আমাদের এখানে চিকেন পকোড়া থেকে শুরু করে রোল থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে চিলি চিকেন, গার্লিক চিকেন, মাঞ্চুরিয়ান, সেজুয়ান চিকেন এই সমস্ত আছেই। মোমোর ভ্যারাইটিস একটা তোমরা পাচ্ছ, স্যান্ডউইচের কিছু ভ্যারাইটিস আছে, ঠিক আছে, কিছু দেশি ডিশেস আছে যেরকম তড়কা, এগুলোও তো লাগে, তো এগুলোও রেখেছি। আর প্লাস এটা সিগনেচার একটা কম্বো আছে, সেটা হচ্ছে পোলাও অথবা ফ্রাইড রাইস এর সাথে চিকেন কষা, 60 টাকায় মাত্র, ওনলি 60। দিতে তো হবে, এটা তো বলা যাবে না কি করে দিচ্ছি। আর পোলাও ফ্রাইড রাইস এর সাথে, পোলাও অথবা ফ্রাইড রাইস এটার সাথে মাটন কষা, এটা হচ্ছে মাত্র ওনলি 114 মাটন। তো হ্যাঁ সরি না, এই মুহূর্তে না আমাদের সাথে কথাবার্তা হয়ে রয়েছে, খুব শিগগিরই আর কি জোম্যাটো সুইগিতেও অ্যাভেলেবেল হবে। টাইমিংটা হচ্ছে বিকেল 5টা থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত সব, এভরিডে, মঙ্গলবার বাদ দিয়ে, মঙ্গলবার দিনটা বাদ দিয়ে সব কিছু খোলা থাকে। এই চিকেনের কম্বো আর এই মাটনের কম্বো আমার থেকে যদি কম দামে কেউ দিতে পেরেছে, এই ফ্রাইড রাইস পোলাও অত তার সাথে চিকেন অথবা মাটন, মানে চিকেন হলে 60 টাকা আর মাটন হলে 114 বললাম, এর থেকে এই কমে এত কম দামে যদি কেউ দিতে পেরেছে, তুমি যা বলবে তাই তোমার জন্য।